الم تر ان الله يعلم ما في السماوات وما في الارض ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم

এবং রাকাত রুকুতে রাকাত গণ্য হয়ে যাবে এবং মূলত তারা যে দলিলটি উপস্থাপন করে থাকেন সেটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু হতালা আনহু এর সেই বিখ্যাত হাদিস যে হাদিসে ইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু জামাত চলাকালীন মসজিদে এলাম এবং দেখলাম যে তার রুকুতে গিয়ে চলে গেছেন আমি জামাতে शामिल হওয়ার আগে রুকুতে গিয়ে রুকু করা অবস্থাতে জামাত পড়লাম রসুল এখন সাল্লাম পরে বললেন যে তুমি আর এমনটি করোনা আল্লাহ তোমার আগ্রহ আর বৃদ্ধি করে দিক তো যাই হোক এই হাদিসটিকে সামনে রেখেই হাদিস কালাম বিশেষ করে জমহার দলিল গ্রহণ করেছেন যে হার পেলে রুকু পেলে রাকাত গণ্য হয়ে যাবে যদিও সুরা ফাতিহা না পড়তে পারে সুরা ফাতিহা না পড়লে সলাত আদায় হবে না এটাই সঠিক কথা বাকি থাকলো যে কেউ যদি রুকু অবস্থায় যায় তাহলে রাখাত পেয়ে যাবে বলে তারা মত প্রকাশ করেছেন পাশাপাশি আরও এক আলিম একটা বৃহত্তম দল ও আমাদের বৃহত্তম দল এবং সেলাফদেরও একটা বড় অংশ রাখাত রুকু পেলে রাখাত গণ্য করতেন না কেননা সুরা ফাতিহা ছাড়া সলাত হয় না এই বিষয়কে কেন্দ্র করে যেহেতু বিতর্কিত আছে সেহেতু ভাই আপনাকে আমি এই উপদেশ দিব যে যদি আপনি মনে করেন যে জমুর ও দিকে যাব সুতরাং আমি কুপিলের রাখাত গণ্য করবো সেটা অনেক ওলামাই করাম বিশেষ করে সাহাবিদের মধ্যেও অনেকের এ বিষয়ে আমল ছিল সে কারণে এটাকে আমি নসাদ বা নাকচ করতে পারছি না কিন্তু বা আমি এই কথাটা এই বিষয়ে বলবো যে যে সমস্ত দলিলগুলো যে ভরুল আমাগান গ্রহণ করেছেন বিশেষ করে আবুবাক হাদিসে এগুলো কিন্তু স্পষ্ট কিছু বর্ণনা নেই আল্লাহ সুবাহ আল্লাহ নবী সাল্লাহ ইসলাম আবু এমনটি পুনরায় করতে নিষেধ করলেন এমনটি যেন না করে আল্লাহ তোমার আগ্রহকে বাড়িয়ে দিন তো এমনটি আর করো না এই কথা বলেছেন কিন্তু ওই রাখাতটা গণ্য হয়েছে কি হয়নি তা স্পষ্টভাবে কিছু প্রমাণ হয়নি বা স্পষ্ট কোনো কথা রসুল বলেননি সুতরাং ভাই যেহেতু স্পষ্ট হাদিস যে সুরা ফাতিহা না পড়লে সলাৎ আদায় হবে না বা ওই ব্যক্তির সলাৎ নাই যে ব্যক্তি সুরাফাতে ফাতে না লা সলাৎ আলী বললাম এ করা অভিফাতে কিতাব এই যে শব্দ রয়েছে সুতরাং যেহেতু নামাজের বা রাখাতের একটা বড় রকম হচ্ছে কিয়াম এবং সুরা ফাতিহা তেলাওয়াত তেলাওয়াত করা এই দুটো জিনিস ছুটে যাচ্ছে সুতরাং রাখাত গণ্য না করাই উচিত